কষ্ট করে এই গর্ত উঠাইছি, এখন সব নদীর মধ্যে যাইতে আমাদের এখন কি হবে জানি না। রাস্তায় ছাড়া আমাদের থাকার কোনো জায়গা নাই, নদী ভাঙ্গন রোধ হয় নাই, তারা প্রত্যেকে আশ্বাস দেয় বলতে হয়তো আমরা আজকে নিঃস হয়ে যাচ্ছি। কিছুদিনের মধ্যে এদের আর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, চাই একটা টেকসই পরিবেশ। এক সময় যেখানে ছিল সাজানো বাড়িঘর, ভিটে মাটি ও গাছপালা, এখন তা গিলে খেয়েছে আগ্রাসী নদী, ক্রমেই বাড়াচ্ছে নিজের আধিপত্য। পটুয়াখালীতে আবারও শুরু হয়েছে কারখানা নদীর তাণ্ডব। সম্প্রতি রাতের আঁধারে বাউফলের চর রঘুনাথদি গ্রামের 500 মিটারের বেশি বেড়ি বাঁধ, গাছপালা সহ 4টি বাড়ি নদীতে বিলীন হয়। ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব পরিবারগুলোর ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে, নদী পাড়ের একটি স্কুল বিলীনের দ্বার প্রান্তে। এলাকাবাসী বলছেন, কয়েক বছর ধরে নদীটির অব্যাহত ভাঙনে অর্ধ শতাধিক বাড়িঘর, ফসলের ক্ষেত, গাছপালা, মসজিদ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা হারিয়ে গেছে। কিন্তু পানি উন্নয়ন বোর্ড ভাঙন ঠেকাতে কার্যকরী কোনো পদক্ষেপ নিচ্ছে না। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ঘরই সম্বল ছিল আমাদের, অনেক কষ্ট করে এই ঘরটা উঠেছি, এখন সব নদীর মধ্যে যাইতে খুব অসহায় অবস্থায় আছি। আমাদের এখন কি হবে জানি না, কোথায় যাব। বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে খুব আতঙ্কের মধ্যে অবস্থান করছি। রাস্তায় ছাড়া আমাদের থাকার কোনো জায়গা নাই, নদী ভাঙ্গন রোধ হয় নাই, তারা প্রত্যেকে আশ্বাস দেয়। অনেকবার বলছি, অনেকবার ই করছি, হ্যাঁ বলতে বলতে হয়তো আমরা আজকে নিঃস্ব হয়ে যাচ্ছি। কোনো কিছু লাগবে না, আমাদের চাই একটা টেকসই পরিবেশ। ভাঙন যদি চলমান থাকে হয়তো আর কিছুদিনের মধ্যে এদের আর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। 2022-23 অর্থ বছরে কারখানা নদীর তীরে বালু ভর্তি জিও ব্যাগ ফেলে অস্থায়ীভাবে মেরামত করে পানি উন্নয়ন বোর্ড, কিন্তু তাতেও দুর্দশা কাটেনি এলাকাবাসীর। তবে বরাদ্দ সংকটের কারণে স্থায়ী বেড়ি বাঁধ নির্মাণ সম্ভব নয় জানালেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা। আর্থিক সমস্যার কারণে আমরা স্থায়ী সমাধানের দিকে যেতে পারি নাই, তবে অস্থায়ী ভিত্তিতে, জরুরি ভিত্তিতে আমরা যে কাজগুলো করছিলাম, কিছু কিছু জায়গা ভেঙে গেছে, সেগুলো আমরা এবছর আবার রিপেয়ার করব। ভবিষ্যতে এটা খুব শীঘ্রই একটা পারমানেন্ট একটা কাজ হয়, সে ব্যাপারে আমরা আরও তৎপর হব। পটুয়াখালীতে 1,300 কিলোমিটার বেড়ি বাঁধ রয়েছে, এর মধ্যে 6 কিলোমিটার পুরো ক্ষতিগ্রস্ত হয়েছে আর আংশিক ক্ষতি হয়েছে 22 কিলোমিটার। সময় সংবাদ, পটুয়াখালী।